আসসালামু আলাইকুম फ्रेंड्स কনফলি গার্ডেন সিটি থেকে আমি এসেছি জুয়েল ভাই তো আজকে আপনাদের জন্য 400 টাকা এবং 300 টাকার অফার থাকবে ঢাকায় জামদানিগুলো একটু সমস্যা কি হালকা একটু দাগ টাগ আছে 400 করে অফার থাকবে আর যে হাফ সিল্ক জামদানিগুলো 300 করে থাকবে একটু মানে একটু ছোট ছিদ্র ডিজ্র এরকম থাকতে পারে তো কথা না বাড়িয়ে ভিডিও দেখানো শুরু করতে দিন তার আগে আমাদের ঠিকানা যারা আসবে অথবা অনলাইনে যোগাযোগ করবেন ভিডিও ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে এই যে এটা 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 কি যে সমস্যা আছে নিজে জানি না হয়তো ফুটাফাটি থাকতে পারে ফুটা না থাকলেও ফুটা আছে এখন 300 টাকা দিয়ে দিছি ওই যে ভাইয়া কোথায় আছে একটু দেখান এটা সেটা কিছুই হবে না যার ভাল লাগে নেবেন নালে বাদ আর সমান এই যে এগুলা ফুটা না থাকলেও ফুটা আছে এই জিনিসটা মনে রাখবেন যদি ফ্রেশও থাকে তারপর এখন ফুটা আছে এই যে 300 টাকা এগুলা হাফ সিল্ক জামদানি একটু হালকা ফুটা টুটা থাকতেই পারে আমি কিন্তু ভিডিওতে বলেই দিছি এই যে আসল ফুল অল ওভার বডি যেখানে আছে একটু ফুটা আছে আমি বলেই দিছি এই কারণে 300 করে একদম দিয়ে দিলাম যার লাগবে তারা অর্ডার করবেন এই একটা শাড়ি হাফ সিল্ক জামদানি এই যে আচল ফুল অল ওভার বডি 300 করে আমি কিন্তু বারে বারে বলতেছি যদি ভালো থাকে মনে করবেন ফুটা আছে আমি কিন্তু ওই হিসাবে প্রাইসটা দিছি 300 টাকা করে কারণ কার কাছে ভালো গেল কার কাছে কি গেল এটা আমার দেখার বিষয় না এই যে ফ্রেন্ডস আচল ফুল অল ওভার বডি 300 টাকা করে এই দেখেন আসল ফুল অল ওভার বডি সব 300 সব 300 এই যে কোনটার মধ্যে কিরকম ফুটা আছে তবে সব ছোট ছোট এটা ইন্ডিয়ান জামদানি একটা এটার মধ্যে ফুটাফাটি থাকলেও থাকতে পারে না থাকলে নাই কিন্তু যাই হোক না থাকলেও আছে 300 টাকা করে দিচ্ছি মানে ভালো জিনিস হইলেও মনে করবেন ফুটা আছে এটা মনে করে নেবেন সবাই এই যে ফ্রেন্ডস কালার দেখেন অ্যাশ কালার সুতির শাড়ি কাঁথা বানাইবেন 300 টাকা সুতি জামদানি কাঁথা সেলাই করে নেবেন 350 টাকা 300 সুতির শাড়ি ফুটা টুটা আছে দেখেই 300 টাকা কাঁথা সেলাই করে নেবেন অবশ্যই দুই একবার পড়তে পারবেন তারপরে এই দেখেন 300 টাকা এই যে 300 টাকা আমি আবারও বলতেছি যদি শাড়ি সব ভালো হয় তারপরে তো সবগুলোতে ফুটা আছে আমি এই কথাটা বারে ফুটা মনে করে নেবেন যে জুয়েল ভাই ফুটা শাড়ি দিছে 300 টাকা কইরা নিব কেউ ভিডিও কল করে করবে না ভাই কোনটার মধ্যে কতটুকু ফুটা 1 ইঞ্চি না 1.5 ইঞ্চি 1 ইঞ্চি 1.5 ইঞ্চি ফুটা না আরও ছোট মানে কতটুকু ফুটা কেমনে ফুটায় ফ্রেশ আছে নাকি দেখেন এইটা ওইটা সেইটা সবগুলাই ফুটা আছে ধরবেন আমি ফুটা এখানে কয়েকটা পাইও নাই কিন্তু আমি বলবো না যা যেটা ভাল লাগে যার ভাগ্যে যেটা যাবে সেটাই এই দেখেন আচল ফুল অল ওভার বডি আরেকজন আজকে আমার কমেন্টস করছে যে ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট করেন হের গায়ে দেহি ইন্ডিয়ান থ্রি পিস কি গম কি গাধা মানে ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট করেন হের গায়ে দেহি ইন্ডিয়ান থ্রি পিস হ্যাঁ নিজের মানে সোগায় গুড়াই খা আরেকজন লোকে হইচে আহেন এই হলো আমরা মানুষ এই যে আচল ফুল অল ওভার বডি মানুষের জ্ঞান দেয় নিজের জ্ঞান হলো টিনের চালের লগে আমাদের সমস্যা হলে এই জায়গায় এই দেখেন আচল ফুল অল ওভার বডি সব 300 কইরা সব 300 কইরা যা আছে আমি অচিন্তা করলাম কিরে এই মেয়েটা আমার এত সুন্দর একটা কমেন্টস করছে একটু দেহি প্রোফাইলে ঢুকে দেখি ওনার গায়ে
ইন্ডিয়ার খুব নাম করা ব্র্যান্ডের থ্রি পিস। উনি আমারে বলতেছে ইন্ডিয়ান প্রোডাক্ট বর্জন করতে। যেটা বর্জন করা দরকার সেটা করেন না, ইন্ডিয়ান প্রোডাক্ট বর্জন বর্জন লয়ে আসেন। এই দেখেন একদম ক্লিয়ারিং সেল দিয়ে দিচ্ছি আপনাদের। এই দেখেন আমার এক ভাইও ইন্ডিয়ান প্রোডাক্ট বর্জনের ডাক দিছে কালকে, বইয়ের লাগে ইন্ডিয়ান কাতান কিনে লয়ে গেছে। এইলো আমাদের মানুষের অবস্থা, আমরা হুজুগে বাঙালি, বাঙালি আসলে হুজুগে বাঙালি, মানে ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো আমরা হয়ে গেছি। দুইটা খায় আর একটা এমনি ফালায়, সেই অবস্থা আমাদের হয়ে গেছে। করলে করার মতো, না করলে কোনো কিছুই নাই। এই দেখেন আমগো মার্কেটে একটা সুতির শাড়ির দোকান আছে, কালকে গেলাম যে কাকা সবাই তো ইন্ডিয়ান প্রোডাক্ট বর্জন করতেছে, আপনার তো সানরাইজ তাই বাবা সন্ধ্যা হয়ে গেছে অন্তরী বনি করি নেই। আমি কই কে সবাই না মানে ইন্ডিয়ান প্রোডাক্ট বর্জন করতেছে, সবাই দেশি প্রোডাক্ট কিনতেছে, হেল লেগেই তো সকালবেলা বনি করি নেই। আমি কই কে কাকা কয়, এটি সবাই মুখেই কয়, কেনার সময় এক ভাই ভালো ইন্ডিয়ান শাড়ি দেখান, ভালো শাড়ি দেখান। এই যে এটা 300 টাকার পর্ব শেষ, এখন আমি ঢাকায় জামদানি যেগুলো আছে হালকা হালকা সমস্যা আমি বলে দেবো। এই দেখেন অরিজিনাল ঢাকায় জামদানি, এই যে এখানে হালকা একটু সমস্যা 400 কইরা, কোনো সিরা ফাটা না 400 কইরা। এই যে হলুদগুলো তো বুঝাই যায় না, বাবার জামদানি বাস করছে কেমনি একজনে। এই যে জামদানি হলুদ জামদানি ঢাকায় জামদানি 400 টাকা কইরা, ঢাকায় জামদানি, ঢাকায় জামদানি 400 টাকা। যে আমি একবার দেখাই দিলাম, একটু অনেকগুলোতে বোঝাই যায় না, এই যে এগুলা ওরকম কোনো সমস্যাই না, হালকা একটু দাগের কারণে 400 টাকা করে দিচ্ছি। এই দেখেন 400 টাকা করে অরিজিনাল ঢাকায় জামদানি, অরিজিনাল ঢাকায় কই গেল বসেন একটু, অরিজিনাল ঢাকায় জামদানি 400 করে। যেগুলা তো দাগ নাই মনে করবেন সবগুলাতে দাগ আছে, এটা মনে করে নেবেন। আমি কিন্তু এই যে ইন্ডিয়ান জামদানি একটা, এটা তো সমস্যা আছে। এটা নিয়ে থ্রি পিস বানিয়ে নেবেন। এই যে হলুদ, এটার মধ্যে কিন্তু ফ্রেশ একদম ফুল ফ্রেশ, এই যে বডি 400 টাকা। এই যে এখানে ময়লা ভরছে, মানে পেপার ছিল মনে হয় পানি লাগছিল, পেপারটার ময়লাটা এখানে উঠে গেছে 400 টাকা। এই যে ঢাকায় জামদানি 400 টাকা, দুইটাই ইন্ডিয়ান জামদানি দেখাইছি। যারা ইন্ডিয়ান আইটেম বয়কট করবেন তাগর লেগে এডি না, এই যে এডি, এই যে দেখেন সবই দেখাইছি, ইন্ডিয়ান বাংলাদেশ সবই দেখাইছি। এই দেখেন 400 টাকা করা, 400 টাকা করা, সব 400 টাকা করা, এই যে 400 টাকা করা। এই যে এটার মধ্যে দাগ একটু বেশি, এর মধ্যে একটু বুঝা যায় কালারের লেগে, 400 টাকা করা, 400 টাকা করা। কিন্তু এই জামদানি গুলো তো ভালো, এটা দিলে কিন্তু এই যে 400 টাকা করা, এই যে 400 টাকা করা, এটা দাগ বেশি দেখা যায় কিন্তু জিনিস লং লাস্টিং আছে। এই যে 400 টাকা করা, এই যে 400 টাকা করা, দে যা আছে দে 400 টাকা দিয়ে দিই, কিন্তু ভালো খারাপ মিলিয়ে দিয়ে দিই, সবই এখন খারাপ যেহেতু খারাপের ভিডিও দিছি। 400 টাকা করা, এই যে 400 টাকা করা, এই যে ফ্রেন্ড 400 টাকা করা, দিয়ে দে দিয়ে দে। এই যে 400 টাকা করা লাল জামদানি দেখেন, এই যে
পেপারের ময়লা, এছাড়া কোনো সমস্যা নেই, 400 টাকা। ইন্ডিয়ান জামদানি দিয়া দে, পুরাই দিয়া দিই 400 টাকা। এই জামদানি 400, এটা কোনো সমস্যাই নেই। হ্যাঁ আছে, এটা পুরো আছে, ওই বেড়া ও আছে, একটু পুরো আছে 400 টাকা। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন ঠাস করে, আর পেজটা ফলো করবেন। আসসালামু আলাইকুম।